ঝালটাও আমি এখানে চারটি কাঁচা লঙ্কা দিয়েছি, এবার আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী দেবেন। রসুনটা এই রান্নাতে একটু বেশি পরিমাণে লাগে, আমি এখানে একটা বড় রসুন পুরোটাই দিয়েছি। পেঁয়াজ বা আদা আমি দিইনি, আমার মনে হয় দিলেও ভালো লাগবে না, এবার আপনাদের সেটা ব্যাপার। এটা একটু নাড়া হয়ে গেলে একটু রসুনের গন্ধটা যখন চলে যাবে, দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষে এসেছে, তেল ছেড়েছে মশলা থেকে। এবার আমি চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আঁচটা অবশ্যই একটু কমিয়ে দেবেন, মেরে নিচে ধরে যেতে পারে। দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন চিকেনের সাথে এই ধনে পাতা বাটা। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ফেটিয়ে টক দই রেখেছিলাম, এই টক দইটা দিয়ে দেব। টক দই একটু বেশি পরিমাণে দেবেন, কারণ এই টক দইয়ের উপরেই মাংসটা সেদ্ধ হবে। আবার একটু মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আঁচটা কিন্তু যদি পারেন একটু কমিয়ে রাখলেই ভালো হয়, ভালো সেদ্ধ হয়ে যাবে মাংসটা। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। এই রান্নাটাতে হলুদ আমি ব্যবহার করিনি, শুধু মাংস ভাজার সময় ব্যবহার করেছিলাম। দেখতে পাচ্ছেন আমার ধনিয়া চিকেন রেডি, আমি এটি রুটির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে এটি পরোটা বা জিরা রাইস দিয়েও এটি খেতে খুব ভালো লাগে, ট্রাই করুন। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন, আশা করব আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।